Finishing dite parlam na tomar murti to bandha rakha ek mar tumane dile tumane problem solve kar light lagaite parlam na tumane ha ami kacha amar get pe dile na ekbar na আমাদের রাজ্যিক যে মোর্চার আইডি সেল আমাদের মন্ডল সম্পাদক ওনাকে বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই ক্লাবের সম্পাদক সৌমেন রায় মহাশয়কে। সাংস্কৃতিক অনুষ্ঠান কত টাকার বাজেট ছিল? তো একটা কথা না বললেই হয় না যে এই যে প্যান্ডেলটা মানে সেখানে প্রচুর কষ্ট করতে হয়েছে এবং কিছু হালকা পাতলা ছোটোখাটো কাজ কিছু বাকিও রয়েছে। এই বৃষ্টি ভেজা দিনে কেমন করে করবো? আমাদের বৃষ্টিটা তো কালকে থেকে এসেছে, তো আমাদের তো কাজ গত 10-12 দিন থেকে চলছে, তো আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো কালকে বৃষ্টির জন্য আমাদের কিছু কালারও আবার ইয়ে হয়ে গেছে, তো আশা করি আমরা কালকে আবার একটু ইয়ে করবো, এটাতে ইয়ে করে দেবো। আরও কিছু ছোটো ছোটো জিনিস রয়েছে যেগুলো কালকে আসলে আপনারা অবশ্যই আশা করি প্রাকৃতিক যদি ঠিক থাকে তো আরও সুন্দরভাবে জিনিসটা উপভোগ করতে পারবো। কোভিডের পর বন্যার পর এত সুন্দর সুন্দর সবাই হয়তো আশা করে, তো এত বড় বাজেটটা কেমন করে? প্রথমত আমাদের এই ভাই সৌমেন, ওরা নিহাল, ওরা সবাই প্রথম থেকে ছোটো করেই শুরু করছিল, ওরা বিশেষ উদ্যোগী থাকে এই কালী পূজাতে, তো ওদের সহযোগিতা ওরা সবসময় উদ্যোগী, ওই ওদের উদ্যোগে উদ্যোগেই আমাদের কালী পূজা। তো আমরা সবার সাথে কথা বললাম, আমরা সবাই ভাবলাম যে কীভাবে করা যায়, সবার সাপোর্ট নিয়ে সবাই বলল চলো আমরা শুরু করি, দেখা যাক কীভাবে কী করা যায়। তো সবাই দেখলাম আমাদের বড়রাও আমাদেরকে সাপোর্ট করেছে, তো সবার সহযোগিতায় আমরা এটা করতে পারলাম। আজকের এই আনন্দঘন দিনে বরাকবাসী নাগরিকদেরকে কী বলছি? সবাইকে কালী দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, আর আশা করি সবাই ভালো থাকবেন। আর আমাদের বরাকবার্তা আমাদেরটা কভারেজ করেছে, বরাকবার্তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরটা কভারেজ করে সবাইকে দেখাচ্ছে, সবাই আসবে আশা রাখি। তো কামনা করবো আপনাদের সহযোগিতায় আমরা পুজোটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। আর আপনারা যে বৃষ্টির মধ্যে এসেছেন আমরাও যে করতে পারছি, এটা আমরা ধন্যবাদ যে আপনারা আমাদের এখানে পৌঁছেছেন, আর সবাই আশা করি পৌঁছাবে আমাদের এখানে। সন্ধ্যাবেলা প্রচুর ক্রাউড ছিল, তখনই আমি ভেবেছিলাম তখন হয়তো ইন্টারভিউ নেওয়া যাবে না, কিন্তু ক্রাউডের এত দেরি করে আসলাম।
ভালো লেগেছে বলে এসেছি আপনাদের পরিশ্রম দেখে নিজের মন আটকাতে পারিনি কিন্তু বৃষ্টি হলেও যাব কারণ এত পরিশ্রম করেছে যুবকেরা সত্যি একটা আনন্দের আপনাদের যে কভারেজটা আপনাদের কভারেজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে সহযোগিতা এখানেও করেছেন কভারেজ করে সবাই যাতে আসুক ভালোভাবে পূজাটা দেখুক আমরা যাতে ভালো অনুভব করি যে সবাই এসেছে তো সেটার জন্য কামনা করব সবাই আসুক আর থ্যাংক ইউ বড়াক বার্তা যে